বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই কাঁচা আম দিয়ে কীভাবে সহজে আইসক্রিম তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই জন্য ভিউয়ার্স, আমি এখানে দুইটা বড় সাইজের, বেশ বড় সাইজের দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর লাগবে আমার আইসিং সুগার। এখানে আমি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি, তাহলে হয়ে গেল আইসিং সুগার। এখন এই দুইটা উপকরণ দিয়েই আমার তৈরি হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো আইসক্রিম, র ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এটা ভিউয়ার্স, আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখানে হাফ পরিমাণ হবে প্যানটার, এর উপরে এরকম একটা স্ট্যান্ডার বসিয়ে নিলাম। এটা ঘরের উপকরণ দিয়েই সহজে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি চুলোর ফ্লেমটা অন করব, তার আগে আম দুটো আমি বসিয়ে নেব, আম দুটো আমি ভাপিয়ে নেব আর কি, এই জন্য এই প্রসেস। এখন চুলোটা অন করে দিচ্ছি, আমি ফিরছি আম দুটো ভাপিয়ে নেওয়ার পর। আমি ফিরলাম, আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে, তারপরে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এতে ভিউয়ার্স, আমি একটা বল নিয়ে নিলাম এবং খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন ছাড়াতে সময় লাগবে না। এই তো ভিউয়ার্স, দুইটাই আমার খোসা ছাড়ানো কমপ্লিট। এখন আমি এটাকে একটু চটকে নিব, যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি তাই এটা সহজে এভাবে চটকায় নিয়ে যাবে। দিয়ে আটিটা আমি আলাদা করে নেব। এখন এটা একটা স্ট্যান্ডারের মাধ্যমে একটু চেড়ে দিব, তাহলে আর কোনো গোটা গোটা থাকবে না। তো আমি এবার একটা স্ট্যান্ডার আর একটা পাত্র করে বসিয়ে নেব, নিয়ে এই আমটা আমি ভালোভাবে চেড়ে নেব। এই তো ভিউয়ার্স, আমি সবগুলো চেলে নিয়েছি, এই র্যাশগুলো বেড়েছে এগুলো আর নেবো না, এটা ফেলে দেবো কমপ্লিট। চালা এটা ফেলে দিচ্ছি। এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেবো, সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে হবে, একদম ঘুমো না আবার একদম পাতলাও না। তো এখন আমি অ্যাড করে দেবো সেই আইসিং সুগার, এটাও আমের স্বাদের উপর ডিপেন্ড করে। আমটা যদি মিষ্টি টাইপের হয় তাহলে আমার বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর আমটা যদি মিষ্টি কম টক বেশি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে। আমি এখানে এক কাপের একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি। তৈরি হয় আমার ম্যাক্সিমাম, এটা তৈরি করা কমপ্লিট। এখন অরিজিন কাঁচা আমের কালারটা আসার জন্য আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা রেসিপি করতে পারেন, কিন্তু ফুড কালারটা দিলে সৌন্দর্যটা চমৎকার লাগবে। সামান্য পরিমাণ, এখানে বেশি পরিমাণ দেওয়া যাবে না।
দেখুন ভিউয়ার্স, সাথে সাথে কিন্তু একদম কাঁচা আমের যে কালারটা সেটা চলে আসলো। বাস এই তো, এই দিয়ে তৈরি হয়ে যাবে মজার কাঁচা আমের আইসক্রিম। এখন আমি মোল্ডের মধ্যে নিয়ে নিব। এই তো ভিউয়ার্স, আমি আইসক্রিমের মোল্ড নিচ্ছি। এগুলো এরকম সাইজের হবে, আমরা যে আইসক্রিমগুলো চকবার আইসক্রিম দোকান থেকে কিনে খাই বা লরিগুলো এরকম হবে। এগুলোর মধ্যে এখন নিয়ে নেব। একটা ফটো নিয়ে নিয়েছি, তাহলে সহজেই বলে নিয়ে যাবে। এই তো এগুলো কমপ্লিট, আর বাদ বাকিটা আমি অন্য বাটিতে সার্ভ করে দিচ্ছি। এতে ভিউয়ার্স বাকিগুলো আমি এরকম ছোটো ছোটো বক্স নিয়েছি, বক্সে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো সব 7 থেকে 8 ঘন্টার জন্য আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, তা আমি ফিরছি এগুলো পুরোপুরি জমে যাওয়ার পর। এই তো ভিউয়ার্স, আমার কাঁচা আমের আইসক্রিমগুলো কমপ্লিট, আর এগুলো যাতে সহজে মোল্ড আউট করা যায় এই জন্য আমি এখন 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো, তাহলে এটা সহজে মোল্ড আউট করা যাবে। এই যে আমি গামলে পানি নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে আমি একটু ভিজিয়ে রাখবো। আর বাটিতে যেটা করেছি সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের আমি দেখাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। এতে ভিউয়ার্স, এই যে পানিতে ভিজে রাখার পরে এই যে সহজে মোল্ড আউট হয়ে গেল, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। তো আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। এতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্ভব মজার একটা আইসক্রিম, যা কাঁচা আম দিয়ে আমি করেছি। এটা কিন্তু খেতে মারাত্মক টেস্টি হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে। আপনারা বাসায় এই কাঁচা আমের সিজনে যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তা ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।